লাদাখ 2023 ট্যুরের এটা পঞ্চম পর্ব। যারা এর আগের পর্বগুলো দেখেননি তাদের অনুরোধ করব আপনারা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আগের পর্বগুলো দেখে নিন, তাহলে ধারাবাহিকতা বুঝতে সুবিধে হবে। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি কার্গিলের উদ্দেশ্যে, তবে সোনমার্গ, জজিলা, দ্রাস, কার্গিল মেমোরিয়াল সব কিছু দেখে তারপরে তো আমরা সন্ধেবেলা বা রাত্রিবেলা কার্গিলে পৌঁছব। আজকে সারাদিনের ভিডিওর জন্য আপনারা আমার সঙ্গী হন এবং এই ভিডিও কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর মাত্র 26 কিলোমিটার সোনমার্গ দূরে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কাছে বৃষ্টির ফোঁটা থেকে বুঝতেই পারছেন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা তো ছিলই ওয়েদার ফোরকাস্টে, তার সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও ছিল। আমরা খবর পেলাম যে জজিলা পাশে বরফ পড়ছে, তো কত তাড়াতাড়ি আমরা জজিলা ক্রস করে যাব সেটাই হচ্ছে আমাদের একমাত্র এখন উদ্দেশ্য। রাস্তা এখন পর্যন্ত ভালো রয়েছে আর আমাদের গাড়ি খুবই সুন্দরভাবে এগিয়ে চলেছে সোনমার্গের দিকে। পাল্টাল আর মাত্র 40 কিলোমিটারের মতো, আমরা এখন আসছি গুন্ড বলে একটা জায়গায়, সামনে রয়েছে সোনমার্গ 23 কিলোমিটার, পাল্টাল 38। অসাধারণ দৃশ্য এখানেতে ইন্ডাস আর সামনে থাজিয়াস গ্লেসিয়ার, বৃষ্টি হচ্ছে যার জন্য এই দেখুন, এই দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি থাজিয়াস গ্লেসিয়ারের একদম সামনে দিয়ে আমরা পাস করে যাচ্ছি। অসাধারণ দৃশ্য, উপর থেকে নেমে এসছে থাজিয়াস গ্লেসিয়ার, উপর থেকে নেমে এসছে দেখুন এই সামনে থেকে অতীতে ইন্ডিয়াস নেমে এসছে এই যে থাজিয়াস গ্লেসিয়ার। এখানেতে এই যে ঘোড়াগুলো রয়েছে এগুলো থাজিয়াস গ্লেসিয়ার নিয়ে যায়। আমরা সোনমার্গ পেরিয়ে যাচ্ছি এবং থাজিয়াস গ্লেসিয়ারও পেছনে পড়ে রইল। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, আজকে সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে। আমরা যত তাড়াতাড়ি জজিলা পাস ক্রস করে যাব ততই আমাদের জন্য ভালো, কেননা অনেক সময় মিলিটারি বা কাশ্মীরের পুলিশ জজিলা পাস ক্রস করবার আগে গাড়িকে আটকে দেয় এবং বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। আমরা সেই খপ্পরে পড়তে চাইছি না, তাই জন্য কোথাও আমরা থামিনি, আমরা অবিরত চলছি এবং চলছি যাতে নির্বিঘ্নে আমরা জজিলা পাস ক্রস করে যেতে পারি। না, এবার আমাদের থামতেই হলো, সামনে এক পাল ভেড়া, কয়েকশো ভেড়া নিয়ে যাচ্ছে এক মেষপালক, বেশ কয়েকটা গাড়ি আটকে গেছে। এবার এই ভেড়াগুলো যেতে যেতে বাঁদিকে ওপরে পাহাড়ে উঠে যাবার চেষ্টা করছে আর মেষপালক চেষ্টা করছে যাতে কোনো ট্রাফিক জ্যাম না হয়। তো এখানেতে দেখুন একটাই মেষপালক, একটাই মানুষ কিন্তু এতগুলো ভেড়াকে কন্ট্রোল করছে। হঠাৎ মনে হলো এটা আমাদের দেশের শাসন ব্যবস্থা নয় তো, না এটা একটা মজা করলাম।
যদিও ভেড়ার সঙ্গে আমাদের তুলনা করা উচিত নয়। দূরে পাহাড়ের গায়ে মেঘ রয়েছে আর বেশ কিছু জায়গায় আবার বরফেও ঢেকে রয়েছে। যেতে যেতে আমরা ক্রস করে গেলাম, বেশ কয়েকজন মোটরসাইকেলে লাদাখের দিকে যাচ্ছেন, কার্গিলের দিকে যাচ্ছেন। আজ 30 মে মঙ্গলবার, কলকাতায় লোকে গরমেতে হাঁসফাঁস করছে আর দেখুন ডান দিকে কত কত বরফ। এই বরফের টানেই প্রতি বছর চলে আসি কাশ্মীর বা লাদাখে। ডান দিকেতে এই বরফ দেখতে দেখতে আমরা জজিলা পাস ক্রস করে যাচ্ছি। আপনারা যারা এই বরফ দেখে উপভোগ করছেন তাদের অনুরোধ করব, আমার এই সুদীপ্ত বসু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখার জন্য। বরফের দেওয়ালের পাশ দিয়ে আমরা যাচ্ছি। বাঁ দিকে 15-20 ফুটের বরফের দেওয়াল, জজিলা আমরা ক্রস করে গেছি। আর ডান দিকেতেও নোংরা মতো যেগুলো দেখাচ্ছে সেখানেও কিন্তু বরফেরই দেওয়াল রয়েছে। এত বেশি গাড়ির ধুলো এবং নোংরা লেগেছে যে দেখে বোঝা যাচ্ছে না যে এই নোংরাটাও একটা বরফের দেওয়াল। বাঁ দিকের দেওয়ালটা সত্যি আমাদের দারুণ লাগছে দেখতে, আমরা খুবই উপভোগ করছি। এর পরেতে আমরা জজিলা ক্রস করে যে 0 পয়েন্টে যাব, সেখানেতে আমরা যে স্নো স্কুটার চেপেছি সেটা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। এই পর্ব এখানেতেই শেষ করছি। আপনারা সকলে যারা এই পর্বটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আবার অনুরোধ রাখবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমার এই চ্যানেলে অনেকগুলোই ভ্রমণ ভিডিও রয়েছে এবং ডিসক্রিপশন বক্স থেকে আপনারা অনেক তথ্য পাবেন সেখানে যাবার, থাকার এবং গাড়ি ভাড়া করার।